হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে দেবের আপকামিং ফিল্ম প্রধান নিয়ে। তো দেব এবং অভিজিৎ সেন, যারা টনিক আর প্রজাপতির পর আবার একসাথে কোলাবরেট করছে, তো আমরা আবার আশা করতে পারি একটা ব্লকবাস্টার কালেকশন হবে। এবং দেবের যেরকম স্ট্রিক মেনটেন রয়েছে সেটা আগামী দিনে আরও বড়সড়ভাবে মেনটেন থাকবে। তো দেখা যাক ছবিটা কেমন হয়। তবে আজকের যেটা আপডেট সেটা হচ্ছে দেবের এই ছবিতে, মানে প্রধান সিনেমাতে, দেবের বিপরীতে যে অভিনয় করবে তিনি হচ্ছেন একজন টিভি সিরিয়ালের অ্যাক্ট্রেস, এবং সেই টিভি সিরিয়ালটা খুব পপুলার। আমি কখনো দেখিনি, তবে আমি শুনেছি যে প্রত্যেক বাড়িতে বাড়িতে সেই শোটা চলে, খুব হাই টিআরপি রেটিং, সেটা হচ্ছে মিঠাই। তো মিঠাইয়ের যে প্রোটাগনিস্ট মানে হচ্ছে সৌমিত ঋষা, সে এই ছবিতে মানে প্রধান সিনেমাতে ফিমেল লিডে অভিনয় করবে। এবং ছবির যে পরিচালক অভিজিৎ সেন, আমরা দেখেছি তিনি তার আগের ছবিতেও কিন্তু একজন নিউকামারকে সুযোগ করে দিয়েছেন, যিনিও এর আগে টিভি সিরিয়ালে কাজ করতো। তো দেবের সাথে কাজ করা, এত বড় সুপারস্টারের সাথে কাজ করা, এটা কিন্তু খুব বড় একটা অপরচুনিটি। তো দেখার সৌমিত ঋষাকে কীরকম ক্যারেক্টার দেওয়া হয়, সে কীরকমভাবে পারফর্ম করে, ছবিটা কেমন হয়। প্রধান ছবিটা আসছে ক্রিসমাস 2023-এ, দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো এটা অবশ্যই ডাঙ্কির শুটিং আপডেট, এবং ডাঙ্কি নিয়ে যখনই আপডেট আসে সেটা বড়সড় আপডেটই আসে। তো আমরা এর আগে বলেছিলাম ডাঙ্কি যেরকমভাবে শিডিউল করা হয়েছে, প্ল্যানিং করা হয়েছে, সেখানে কোনো রকম কিছু হেরফের হয়নি। কারণ রাজকুমার হিরানি সে খুব প্রি প্রোডাকশন পোক্ত করে খুব প্ল্যান ওয়াইজ চলে, সে যেরকম পরিচালক। তো এই সিনেমাটার জন্য প্যাচ বাদ দিলে শ্যুট ডেট অ্যালট করা হয়েছিল 75 দিন, ঠিক আছে, কিন্তু ছবিটার শিডিউল ঘেটে যায় যেহেতু জওয়ানের জন্য শাহরুখ খানকে আবার কিছু বেশি দিন বের করতে হয়। তবে এখন ছবিটা পুরো প্ল্যান মাফিকই চলছে। ডাঙ্কির যেই 75 দিন শ্যুটের জন্য ধরা হয়েছিল, রিমেনিং আর 1 সপ্তাহের কাজ, আর 7 দিনের কাজ ডাঙ্কির শ্যুটে বাকি আছে। এই 7 দিনের কাজ যদি শেষ হয়ে যায়, বা 7 দিনে যদি পুরোপুরি সিনেমাটা শ্যুট শেষ করতে পারে, প্যাচ বাদ দিয়ে বলছি আমি, তো ছবিটা নিজের 75 দিনেই শ্যুট কমপ্লিট করবে। এবং মেকার্সরা যেটা এর আগে অ্যানাউন্স করেছিল যে ছবিটা ক্রিসমাস 2023-এ আসবে, সেই প্ল্যান ওয়াইজই এগোচ্ছে। তো আপাতত তারা এরকম কিছু ভাবেনি ছবিটাকে পোস্টপোন করবেই, ছবিটাকে এবছর আনবে না, এরকম কিছু ভাবেনি। এই জন্য দেখো আদার্স কোনো হিন্দি ছবি ক্রিসমাস 2023 সেটাই কিন্তু নিজের ডেট নিয়ে যায়নি। দেখা যাক এই ছবিটার শ্যুট কেমন হয়েছে, এই ছবিটা হয়েছে কেমন, এবং ছবিটা আসে কবে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দাদার বায়োপিক। যখনই সৌরভ গাঙ্গুলির বায়োপিক এই খবরটা সোশ্যাল মিডিয়াতে আসে, তখন সেটা বেশ বড়সড়ভাবে ঝড় তোলে। তো কাল রাত থেকে সাডেনলি এই আপডেটটা সোশ্যাল মিডিয়া ঝড় তোলে যে দাদার বায়োপিক হচ্ছে, এবং আয়ুষ্মান খুরানাকে সৌরভ গাঙ্গুলির চরিত্র বড় পর্দায় পোর্ট্রে করতে দেখা যাবে। তো আয়ুষ্মান খুরানা সৌরভ গাঙ্গুলির বায়োপিক করবে, এটা শুনে প্রথমে বিশ্বাসযোগ্য মনে হয় না, তবে কালকে মোটামুটি সব প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই খবরটাই চারিদিকে ছড়ানো হয়েছিল যে আয়ুষ্মান খুরানা সৌরভ গাঙ্গুলির বায়োপিকে থাকছে। তবে এটা আমার মনে হয় না রিউমার ছাড়া আর কিছু। তার কারণ এখানে বিক্রমাদিত্য মোটোয়ানের কথা প্রথমে শোনা যায়, কিন্তু পরবর্তী সময় মোটোয়ানে নিজে বলেন যে আমাকে তো অ্যাপ্রোচই করা হয়নি, বা আমি এরকম কারো সাথে মিটিংই করিনি সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে। পরবর্তী সময় আরও এক পরিচালকের নাম উঠে আসে আয়ুষ্মান খুরানা আর কথা যখন ওঠে, ঐশ্বরী রজনীকান্ত। তো তিনিও পরবর্তী সময় বলেন যে না, তার এরকম কিছু প্ল্যান নেই। তবে আজকে কিছুক্ষণ আগে টাইমস অফ ইন্ডিয়া থেকে জানানো হয় যে আয়ুষ্মান খুরানা এবং কার্তিক আরিয়ান এই দুজনকে কনসিডার করা হয়েছে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য, এবং তারা তার যে ইয়াং ফেসটা ছিল সেটাকেও মাথায় রেখে এই ছবিটার প্ল্যান করছেন। তো সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কার্তিক আরিয়ান বা আয়ুষ্মান খুরানা, আমি তো ইমাজিন করতে পারছি না। দেখা যাক পরবর্তী সময় এই ছবিটা হয় কিনা, কারণ বহু বছর ধরে এই ছবিটার কথা বহুবার ভেসে এসেছে, দেখার সিনেমাটা হয় কিনা এবং হলে কেমন হয়। গতকালকেই আমরা হনুমান সিনেমাটা নিয়ে কথা বলছিলাম, তো সেই ছবির যে ডিরেক্টর প্রশান্ত ভার্মা, সে লেটেস্ট একটা স্টেটমেন্ট রেখেছে যে সে এই যে আধিরা বা হনুমান এই সিনেমাগুলো বানাচ্ছে, এগুলো সব একই ইউনিভার্সের পার্ট আমরা জানি। তো সে টোটাল প্ল্যান করেছে 8খানা সিনেমার এই একই ইউনিভার্সের আন্ডারে, এবং সে এখানে মাত্র 2টো সিনেমাই পরিচালনা করবে, আধিরা এবং হনুমান। এবং সে চায় নতুন ফিল্ম মেকাররা তার এই ইউনিভার্সের পার্ট হোক এবং তার আন্ডারে তারা ছবিগুলো নির্মাণ করুক, এবং যেখানে নতুন পরিচালকদেরও সুযোগ হবে, নতুন জেনারেশনেরও সুযোগ হবে, এবং এই যে একটা বড় ইউনিভার্সের সে প্ল্যান করেছে সেটা বড়ভাবে এক্সপ্যান্ড হবে। তো খুব সুন্দর আইডিয়া, দেখা যাক এটা কীরকমভাবে সে
বাস্তবায়িত করতে পারে। আমির খান চ্যাম্পিয়ন্সে রিমেক করতে চেয়েছিল প্রথমে সে নিজে, পরবর্তী সময় সালমান খানকে অ্যাপ্রোচ করেছিল, সে নিজেও করে না এবং সালমান খানও সেই ছবিটা রিমেক করতে রাজি হয় না। এখন সে রণবীর কাপুরকে অ্যাপ্রোচ করেছে এই ছবিটা রিমেকের পার্ট হতে, যদিও রণবীর কাপুরের তরফ থেকে কোনো গ্রিন সিগন্যাল আসেনি। তো দেখার, রণবীর কি একটা রিমেক ছবির পার্ট হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, সুরারাই পট্টুর রিমেক, যেখানে অক্ষয় কুমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন, যদিও ছবিটার নাম এখনও, ছবির টাইটেল এখনও ফাইনাল হয়নি। তো সেই ছবিতে সুরিয়ার একটা ছোট্ট কেমিও থাকবে যেটা বেশ ইম্পর্ট্যান্ট এবং মজাদার। তো এই ছিল আজকের কিছু লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অলস, হ্যাভ বাই, টেক কেয়ার।